আসসালামু আলাইকুম এখানে আমার সামনে একটা নিউজ আছে সেটা হচ্ছে বিবিসি থেকে আমি একটু পড়ে আপনাদের শোনাচ্ছি তারপর না হয় দুটো কথা বলবো গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করা হবে এই কথাটা বলছেন গণভবনকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ আমি এটা বিবিসি একটা নিউজ এটা আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি সন্ধ্যায় ফরেন সার্ভিসেস একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন গণভবনকে জাদুঘর হিসাবে রূপান্তরের জন্য ইতিপূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় ইন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণভুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটি নেব কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফেসিবাদী সময়ের অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ একই সাথে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে মিস্টার মাহমুদ বলেন দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বিচার এটা আমাদের ইস্যু না আমাদের বিষয়টা হচ্ছে যে যেটা করা হবে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন এই প্রশ্নটা দেশের জনগণের করবে এটা হচ্ছে যে যাই হোক এই ছিল মোটামুটি খবর তো এখানে একটু কথা একটু বলে নিতে চাই সেটা হচ্ছে যে একজন কমেন্ট করেছেন যে গণভবন কি আওয়ামী লীগের সম্পত্তি যে আওয়ামী লীগের জন্য গণভবনটাকে এটা একটা জাদুঘর বানিয়ে ফেলতে হবে কিন্তু এই বিষয়টা কিন্তু এরকম না আওয়ামী লীগের না কিন্তু এটা থাকার দরকার যে আমাদের পরবর্তী সময় একটা আমরা দেখবো আর কি যে সরকার কিভাবে কি ধরনের করেছে এবং সর্বশেষ জুলাই বিষয়গুলো অবশ্যই সংরক্ষণ করার দরকার এবং পরবর্তী সময় কেউ যেন অন্তপক্ষে একশোবার চিন্তা করে ধরনের ফেসিবাদী পথে হাঁটার আগে সেই জন্য আমার মনে হয় যেটা যে এই জাদুঘর করার বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ বত্রিশ নম্বরকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জাদুঘর করা হয়েছিল কি জন্য একটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ করেছিল মানুষের ইমোশনকে নিয়ে খেলা করার জন্য কারণ আওয়ামী লীগের রাজনীতি তো হচ্ছে আসলে ব্যবসা চেতনা মুক্তিযুদ্ধ স্বাধীনতা আওয়ামী লীগের একটা ইস্যু তারা এটাকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় আসার জন্য এবং বছরের পর বছর তারা এটা ব্যবহার করেছে মুক্তিযুদ্ধকে স্টিল নাও এখনো তারা সেটা ব্যবহার করার চেষ্টা করছে আমি আজকে একটা কথা শুনলাম যে জামাত বিএনপি চক্রান্ত ষড়যন্ত্র আজকে এখন পর্যন্ত তারা এই কথা বলছে মানে এইভাবে অপদস্থ হওয়ার পরেও তাদের ভাষায় কোনো পরিবর্তন আসেনি এবং তাদের চিন্তা ভাবনায় কোনো পরিবর্তন আসেনি জনগণ কি চায় বিশেষ করে বর্তমান প্রজন্ম তারা কি চায় কোনটা তারা অপছন্দ করে কোন কথাগুলো তাদের কাছে কোনো গুরুত্ব নেই এই বিষয়টা আওয়ামী লীগ কিন্তু এখনো বুঝতে পারছে না কিভাবে তারা বুঝবে কারণ তারা ক্ষমতায় ছিল জোর করে বিনা ভোটে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না আওয়ামী লীগের নেতা নেতা তো বটি কর্মীরা পর্যন্ত সবাই লুটপাটে সামিল হয়েছিল এবং ভয়ের সংস্কৃতি চালু করার কারণে কেউ কোনো কথা বলার সাহস পেত না সমালোচনা করতে পারতো না তারা মনে করতো সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে পুলিশ আমলা দিয়ে তারা দেশ শাসন করেছে জনগণের পালস বুঝার ক্ষমতাটাও কিন্তু আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে যদি আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো বুদ্ধি থাকত তাহলে তারা অন্তত পক্ষে ভুল স্বীকার করে ক্ষমা চাইতো যে আমরা আসলে বুঝতে পারিনি বা আমরা ভুল করেছি যেটা আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চেয়ে মানুষের কাছে ভুল ত্রুটি ক্ষমা চাই নৌকা কাছে ভুট চাই এ ধরনের স্লোগান তারা দিয়েছিল এবং ক্ষমা চেয়ে মাথায় পট্টি বেঁধে আপনারা দেখেছেন যে মাথায় হিজাব শেখ হাসিনা মাথায় পট্টি হাতে তসবি এবং তিনি হস করে এসে সেই পট্টি আর খুলেন না ক্ষমতা শপথ গ্রহণ করার কিছুদিন পরে আস্তে আস্তে সেই পট্টি খুলেছেন তো এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ যেরকম আগের ভুল ত্রুটি ক্ষমা যাওয়ার পরে হয়তো মানুষ একটা পর্যায়ে কিছুটা বিশ্বাস করেছে আওয়ামী লীগ মানে ভারতের দালাল এটা প্রতিষ্ঠিত ছিল কারণ এক পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের কার্যকলাপ দেখে মানুষ প্রতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং পরবর্তী একুশ বছর আওয়ামী লীগকে কেউ আর বিশ্বাস করেনি এবং সেই যে মানুষের অবিশ্বাস সেখানে কিন্তু জায়গা করে নিতে আওয়ামী লীগকে মানুষের কাছে ক্ষমা চাইতে হয়েছে এখনো এই পনেরো বছর সাত মাস তারা স্বৈরাচারী ভাবে দেশ পরিচালনা করার কারণে এমন একটা অবস্থা হয়েছে যে জনগণের সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই ছাত্রলীগ করার যোগ্যতে হচ্ছে আপনি কয়টা দর্শন করেছেন ছাত্রলীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন এই ব্যাপার এটা বলতে আর কোনো সমস্যা এখন থাকার কথা না কেউ আপনারা দেখেছেন যে তাদের কোনো ধরনের রাজনৈতিক প্রজ্ঞা মেধা কিছুই নাই অস্ত্রবাজি ক্যান্ডারবাজি মাদক নেশা এইগুলাই ছিল ছাত্রলীগের কাজ এবং ধর্ষণ এইগুলাই ছিল ছাত্রলীগের কাজ কীভাবে আওয়ামী লীগের মানে লোকজন এই উবাদুল কাদের মতো একটা কে যেই দলের সেক্রেটারি করা হয় একটা সাধারণ সম্পাদক যদি এরকম একটা লোক হয় সেই দলটাকে আপনারা বুঝতেই পারেন যে সেটা কেমন দল হতে পারে এটা কোনো ভদ্রলোক মানে এই দল করতে পারা করার কোনো কারণ নেই তো আওয়ামী লীগ আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেই কারণে তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে বিএনপি জামাত মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা এই সেই এসব এখন আর মানুষ খায় না এটা তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কারণে তাদের কথার টোন তাদের টোন কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই এবং উদ্ভট সব কাজ তারা করেই যাচ্ছে আমাদের পরিবারের অনেক হয়েছে রাজনীতিতে ফেরার ইচ্ছা নেই তারপর দিন আবার দেশের মানুষের প্রয়োজনে ফিরবে যেই শেখ হাসিনা কিনা সবাইকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন তিনি কোন মুখে কোন লজ্জায় তিনি বাংলাদেশে আবার রাজনীতি করার স্বপ্ন দেখেন তিনি তার একে সাহস থাকলে দেশে আয় দেশে এসে রাজনীতি কর আপনি তো বলেছিলেন তারেক রহমানকে এই কথা এখন আপনি সাহস থাকলে আপনি দেশে আসেন সুতরাং এই ধরনের স্টুপ আপনারা যেরকম স্টুপিড এটা কিন্তু জনগণ তো জানি কিন্তু আপনারা নিজেরাই জানেন না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ